গভীর রাতে পরপর দুটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। দুটি কালী মন্দির থেকেই প্রায় লক্ষাধিক টাকার গহনা চুরি হয়েছে বলে অনুমান মন্দির কর্তৃপক্ষের। সাত সকালেই মন্দিরে প্রবেশ করতে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরের ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকায়। জানা যায়, ওই এলাকার একটি প্রাচীন কালী মন্দিরে গতকাল গভীর রাতে গ্রিলের তালা ভেঙে কালী মূর্তির গায়ের থেকে সোনার গহনা সহ প্রণামী বাক্সতে জমা থাকা নগদ টাকা ছাড়াও বেশ কিছু রূপার গহনা চুরি হয়ে যায়, যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ঠিক তেমনই ২৪ নম্বর ওয়ার্ডের একটি গৃহস্থের বাড়ির কালী মন্দিরে একইভাবে চুরির ঘটনা ঘটে। সেখানেও প্রায় কয়েক হাজার টাকা সোনার গহনা চুরি গেছে বলে দাবি করছেন ওই গৃহস্থ বাড়ির সদস্যরা। স্বভাবতই একই রাতে পরপর দুটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। দুটি কালী মন্দিরে চুরির ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। মন্দিরটা খুলতে গেছি, দেখছি দরজাটা ভেজানো আছে, অল্প করে খোলা। তখন খুলেই মায়ের দিক তাকিয়ে দেখছি মায়ের গলার মালাটা ছেঁড়া, গয়না নেই কিছু গায়ে। কারা করেছে বলে মনে হচ্ছে? তা জানি না কারা করেছে। এই এলাকায় সিসি ক্যামেরা বা কিছু আছে? না। এরকম আগে কখনো হয়েছে? হয়েছে, ওই মন্দিরে, রক্ষাকালী মন্দিরে হয়েছে। আজকে ওই রক্ষাকালী মন্দিরে হয়েছে। মানে এই রাত্রেই, গত রাত্রেই? হ্যাঁ। এখানে তালা কি আপনাদের খুলেছে নাকি? তালা তালাটা তালা দিয়ে আইছিল, আমাদের পুজো হয়েছে সামনে শনিবারে, মাকে নতুন এনেছি, পুজো হয়েছে তো, দিয়ে আমি অসুবিধার কারণে পুজোটা দিতে পারিনি, মন্দিরটা বন্ধ ছিল এক সপ্তাহ। কালকে বিকেলে আমার ছেলে মন্দিরটা খুলেছে, খুলে ফল বানানো বটিটা বের করেছে কলা পাতা কাটার জন্য। তারপরে দেখছে যে ও বাচ্চা মানুষ তালাটা দিতে ভুলে গেছে। সকালবেলা দেখছি যেরকম মন্দিরটা খোলা রয়েছে। মন্দির কতদিন আগে তৈরি হয় আপনাদের? মন্দির এই 15 বছর হয়ে গেল, আর পুজো এখানে 15 বছর ধরেই করছি। কি কি খোয়া গেছে কালকে? কালকে দুটো টিকলি গলার চিক, দুটো টিকলি গলার চিক, নাকের, তারপরে দুটো চোখ, এইসব। সকালে ঘর পরিষ্কার করতে এসে দেখা যায় যে তালা নেই। এর আগের বারে কি এরকম হয়েছিল কখনো? এই মন্দির হওয়ার পরে হয়নি, অনেক আগে পুরনো মন্দির ছিল তখন হয়েছিল। এখানে সিসি ক্যামেরা আছে এলাকায়? না, আমাদের এখানে সিসি ক্যামেরা নেই, বাইরে লাগানো কোনো সিসি ক্যামেরা। এটা কি মন্দির? এটা এটা রক্ষাকালী মায়ের মন্দির। আচ্ছা, তো আর অন্য কোনো জায়গায় হয়েছে এলাকায়? এলাকায় আর একটা বাড়ির কালী মন্দিরে হয়েছে একই দিন, কালকে রাত্রিতে। কি কি খোয়া গেছে? গিয়েছে মায়ের সোনার চোখ দেওয়া ছিল তিনটে, সেই তিনটে চোখ নিয়েছে, গলার একটা চিক ছিল সেটা নিয়েছে, হাতে একটা রূপোর খাঁড়া ছিল সেই খাঁড়াটাও নিয়েছে, এবং ক্যাশ বাক্স যেটা প্রণামী বাক্স ছিল, বছরে খোলা হয় সেই বাক্সে, বাক্সটা সমেত নিয়ে গেছে। আনুমানিক কত টাকা ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? এখন বাক্সে কত ছিল আমরা তো না খুললে বুঝতে পারবো না, বাক্সে ভালোই পয়সা পড়ে এখানে যেটা থাকে, আর ওই তিনটে সোনার টিপ কত ওজন? 1.5 লাখ টাকা মতো হবে সব নিয়ে। বেলায় যারা ভোরবেলায় প্রণাম করতে আসে, প্রণাম করতে এসে দেখি ঘরের তালা ভাঙা, তারপরে ঘর খুলে দেখা যাচ্ছে মার যে তিনটে সোনার চোখ ছিল, অন্যান্য সোনার যে গহনা ছিল বা রূপোর যে গহনা ছিল, ওই মানে শিব ঠাকুরের একটা চাঁদ ছিল, সেগুলো নেই, সেগুলো চুরি হয়ে গেছে, এবং প্রণামী বাক্সটা। মোটামুটি সব মিলিয়ে কত হবে পরিমাণে? সব মিলিয়ে প্রায় অনুমানিক 1.5 লাখ টাকার উপরে। 1952 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। কি মন্দির? এটা সূত্রাগরচর রক্ষাকালী মায়ের মন্দির। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।